পানীয় জলের দাবিতে পুরুলিয়ার নিতুড়িয়া থানার সরবড়ি গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে পদ অবরোধ। প্রতি বছর গ্রীষ্মের শুরু থেকেই জলকষ্ট প্রচণ্ড দাবদাহে আরও তীব্র হয়। সমস্যা দূরীকরণে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগ নিলেও স্থায়ী সমাধান সম্ভব হয়নি। দামোদর নদীর কলবাহিত জলের চাহিদা পূরণ করতে পারেনি। অন্যদিকে নিতুড়িয়া লক্ষণপুরে জার্মান প্রকল্পের জল অন্যত্র সরবরাহ হলে নিতুড়িয়া বঞ্চিত। অতিষ্ঠ হয়ে সমস্যা সমাধানে পথ বেছে নেয় সরবড়ির মহিলারা। সাত দিনের মধ্যে সমস্যা সমাধান করা হবে প্রশাসনের এই বার্তা দিলে অবরোধ উঠে যায়। পুরুলিয়া থেকে শিবপ্রসাদ মণ্ডলের রিপোর্ট, সব খবর। কি জন্য করেছেন? কোন গ্রামে আপনার? কতদিন জল নাই? আচ্ছা, আপনার কি জল যদি এখন না কি করছেন, আপনার কি আন্দোলন করবেন? কোথাকার জল খাইছেন আপনারা? আজকে পরিশ্রম দিয়ে আসলে জল তো বলি আসলে।